নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতে যে খবরে চোখ রাখবো, স্টোনম্যান আতঙ্ক কি ফিরে এলো? আজ সকালে মধ্য হাওড়ার ব্যাটরা থেকে উদ্ধার হওয়া মৃতদেহ সেই আশঙ্কাই জাগাচ্ছে। সকালে বিজয়ানন্দ পার্কে প্রাতঃ ভ্রমণে যাওয়া ব্যক্তিরাই প্রথম এই মৃতদেহটি দেখতে পান। পাথর দিয়ে মুখ থেতলে খুন করা হয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে, পাশে পড়ে রয়েছে পাথরটিও। সপ্তাহ দুয়েক আগে গোলাবাড়িতে একই কায়দায় একজনকে খুন করা হয়। দুটি ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। দেবব্রত, এখনো যখন মৃতদেহটা উদ্ধার হলো, ঠিক কি অবস্থায় মৃতদেহ পড়েছিল? দেখো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিজয়ানন্দ পার্কের মধ্যহাওড়ার সেই পার্ক যেখানে আজকে ভোরবেলা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়, এবং আমরা এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছন দিকেই যে বসার জায়গাটি রয়েছে, সেই বসার জায়গার পাশে একটি রেলিং রয়েছে, এবং তার মাঝে, ঠিক বসার জায়গা এবং রেলিংয়ের মাঝে এই দেহটি পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। একেবারে রক্তাক্ত অবস্থায়, মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভারী পাথর দিয়ে এবং ইট দিয়ে তার দেহটি থেতলানো অবস্থায় ছিল। বিশেষ করে মুখেতে বারংবার আঘাত করা হয়, এবং আঘাতটা এতটাই মাত্রায় বেশি ছিল যে রক্ত শুধু ওই বসার পিছনে যে রেলিং আছে সেখানেই ছিটকে লাগেনি, তার পিছনে যে গাছগুলো রয়েছে প্রায় 5 ফুট ওপরে, সেই গাছের পাতাতেও কিন্তু রক্ত বিভিন্ন জায়গাতে ছিটকে লাগে। অর্থাৎ নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। প্রাতঃভ্রমণকারীরা বা এলাকার মানুষজন তারাই কিন্তু প্রথমে ব্যাটরা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ওই পাথরটি উদ্ধার করে, কিন্তু কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং দেবব্রত, আমি ফিরবো তোমার কাছে, আমরা একবার শুনে নেব স্থানীয় মানুষ তারা কি বলছেন। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা বক্তব্য শুনতে পারলাম না, আমরা আপনাদের আবারও পরবর্তী কালে শোনাবো। আমি আবারও ফিরে যাব বিজয়ানন্দ পার্কে। দেবব্রত, যেহেতু এই ঘটনা প্রায় 3 দশক আগের যে স্টোনম্যানের আতঙ্ক সেটাকে জাগিয়ে তুলছে, আমি তোমার কাছে জানতে চাইবো যে সেক্ষেত্রে ভিকটিম হতেন জেনারেলি ফুটপাথবাসীরা, যার দেহ পাওয়া গেছে তার পোশাক আশাক, তার চেহারা অ্যাপারেন্টলি দেখে কি মনে করা হচ্ছে, তার পরিচয় সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? অর্থাৎ তিনি কি ফুটপাথবাসী হতে পারেন, নাকি কোনো উচ্চবিত্ত অ্যাফ্লুয়েন্ট পরিবারের সদস্য হতে পারেন? পুলিশ তারা কি বলছে যে পাথর দিয়ে আঘাত করেই কি তার মৃত্যু ঘটানো হয়েছে, নাকি অন্য কোথাও তাকে মেরে এখানে এনে ফেলা হয়েছে? একদম পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেবব্রত? দেখো, পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ যেগুলো পুলিশ সংগ্রহ করেছে তার মধ্যে রয়েছে একটি বড় পাথর এবং ইট যেটা রক্তমাখা অবস্থায় ছিল, এবং তার পাশাপাশি যেখান থেকে মৃতদেহটি পাওয়া যায় তার বিভিন্ন জায়গাতে টাটকা রক্ত কিন্তু বিভিন্ন জায়গায় ছিটকে লেগেছে, এমনটাও কিন্তু দেখা গিয়েছে। সেক্ষেত্রেই পুলিশের প্রাথমিক অনুমান যে এখানেই ওই ব্যক্তিকে থেঁতলে খুন করা হয়েছে, কারণ ওই ব্যক্তিকে যদি অন্যত্র খুন করে এখানে নিয়ে আসা হতো তাহলে কিন্তু এই রক্তের দাগ সেটা কিন্তু এইভাবে লাগতো না, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। যদিও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তারপরে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে, ঠিক কখন কিভাবে তাকে মারা হয়েছে সেটা কিন্তু ময়নাতদন্তের পরেই জানা যাবে। তাছাড়াও এই মৃতদেহটি দেখে পুলিশ যেটুকু মনে করছে যে একেবারেই কোনো বিত্তশালী পরিবারের ব্যক্তি ওই তিনি ছিলেন না, তিনি কোনো ফুটপাথবাসীও হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, কিন্তু বিত্তশালী পরিবারের কেউ ছিলেন না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেবব্রত, অনেক ধন্যবাদ তোমার কাছে এই সংক্রান্ত খবর, আমরা আবারও পরবর্তীকালে নেব। দেবব্রত আমাদের সঙ্গে তখন কথা বলেন, এবং এখনো অবধি যে সূত্রগুলো পাওয়া যাচ্ছে একদম আপাতভাবে তাতে স্টোনম্যান আতঙ্ক সেটাই ক্রমশ আরো জোরালো হচ্ছে। মাঝরাতে হাওড়ার রাস্তায় রহস্যজনক খুন, তবে কি আবার স্টোনম্যান? উস্কে দিল 27 বছর আগের ভয়ঙ্কর স্মৃতি। কলকাতায় পরপর খুন 13 জন, এখনো সেই খুনের রহস্য অধরা। দেখুন সোজা কথা, আতঙ্কের স্টোনম্যান রাত 8টায়। ফের বাংলাদেশে হামলার হুমকি আইএসের। ইন্টারনেটে নয়া ভিডিও আপলোড করা হয়েছে। নয়া ভিডিওতে দাবি করা হয়েছে আইএসের তরফ থেকে যে বাংলাদেশ আবারও টার্গেট হতে যাচ্ছে। এই জিহাদ হচ্ছে সেই জিহাদ, সেই খিলাফত জিহাদ যার প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন। সুতরাং তোমরা কখনোই এই জিহাদকে বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা জয়ী হই এবং তোমরা পরাজিত হও এবং সারা দুনিয়ার বুকে খিলাফত শাসন প্রতিষ্ঠিত হয়, শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়। This is a battle that you can never win and you will never win, bi idhnillahi ta'ala.
And what you witnessed in Bangladesh yesterday was just a glimpse. This will repeat, repeat and repeat until you lose and we win. And the Sharia is established throughout the world. And you will never be able to stop it. আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিজার মন্ডল। সিজার, আমরা এই সদ্য আপলোড হওয়া যে ভিডিওটি দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ অ্যাটাকের পর হয়েছে, খুব ইন্টারেস্টিংলি এখানে বাংলা ভাষাতেও এই হুমকি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একদম ভিন্ন অ্যাকসেন্টে ইংরেজিতেও বলা হচ্ছে, কতটা সিগনিফিকেন্ট এটা? এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেহেতু গত এক বছর ধরে একাধিক বাংলাদেশে হামলার দায় স্বীকার করে নিয়েছিল আইএসআইএস, কিন্তু বাংলাদেশ সরকার বারে বারে কিন্তু সেটাকে অস্বীকার করেছিল আইএস এর উপস্থিতির কথা। সেই জায়গা থেকে এই যে সাম্প্রতিক যে ভিডিও, বাংলাদেশের সাম্প্রতিক গুলশান হামলার পরবর্তী যে ভিডিও, এটা কিন্তু আইএস এর একটা মরিয়া চেষ্টা প্রমাণ করার যে তারাই এই গোটা হামলার পেছনে রয়েছে এবং সহজে বাংলাদেশের মানুষকে আরেকটু আতঙ্কিত করবার জন্যই এই ভিডিওটা তৈরি করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও তারা প্রমাণ করার চেষ্টা করলো আইএস এর পক্ষ থেকে তাদের যে বাংলাদেশ শাখার কথা, তার এর আগে তাদের যে মুখপত্র দাবিকে তারা জানিয়েছিল সেটা যে সত্যিই আছে, সেটা যে কোনো সাইনবোর্ড নয়, সেটা প্রমাণ করবার জন্য কিন্তু আল বাঙ্গালি বলে যে ব্যক্তিকে তারা আইএস এর বাংলাদেশ শাখার প্রধান হিসেবে নিয়োগ করেছে বলে দাবি করে তাকে দিয়ে এই ভিডিও বার্তা তারা প্রকাশ করলো। সিজার ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। সিআইডি হেফাজতে শেখ মসিউদ্দিন, আইএস জঙ্গি সন্দেহে ধৃত মুসাকে 14 দিনের হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। রাতভর জেরার পর আজ বেলায় মুসাকে হাওড়া আদালতে পেশ করা হয়। সিআইডি এনআইএ জেরায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সময় যত গড়াচ্ছে বর্তমানে ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গি মসিউদ্দিনকে জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুসার চেন্নাইয়ের বাড়িতেও আজ তল্লাশি চালায় তদন্তকারীরা। উদ্ধার হয় একটি তরোয়াল এবং একটি ল্যাপটপ। ল্যাপটপ থেকে মুসার আইএস যোগের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন নিজের মোবাইলে বিশেষ ধরনের অ্যাপস ব্যবহার করত মুসা, যার মাধ্যমে সিরিয়ার শীর্ষ আইএস নেতা শফি আরমারের সঙ্গে কথা হতো মসিউদ্দিনের। দুজনের মধ্যে চ্যাটরুমের কথাবার্তা পুনরুদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে তদন্তকারীরা জানতে পেরেছেন বীরভূমের লাভপুরের বাড়িতে ফেরার কোনো উদ্দেশ্য ছিল না মুসার। আমোদপুর স্টেশনে নেমে কোনো গোপন ডেরায় চলে যেত সে, এরপর সেখান থেকেই সম্ভবত নাশকতার প্ল্যান ছিল তাদের। বিশ্বভারতী প্যাসেঞ্জারের ধৃত মসিউদ্দিনকে জেরায় এমনই সূত্র পেয়েছেন গোয়েন্দারা। আমোদপুর স্টেশনে মসিউদ্দিনের জন্য অপেক্ষা করছিল শেখ কালু এবং শেখ আমিন, ধরা পড়েছে তারাও। গতকাল থেকে মসিউদ্দিনকে লাগাতার জেরা করছে সিআইডি ও এনআইএ অফিসাররা। রাজ্যে শক্তিশালী সংগঠন গড়ে ফেলেছে আইএস। বাংলাদেশের ধাঁচেই হামলার ব্লুপ্রিন্টও তৈরি, একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। এক বছরেরও বেশি সময় ধরে চলছে এই জাল ছড়ানোর কর্মকাণ্ড। ওপার বাংলাতেও যে কায়দায় জাল ছড়িয়েছে আইএস, এপারেও তাদের একই রকম ছক। যে সমস্ত জায়গায় জেএমবির ভালো সংগঠন, মূলত সেখানেই ঘাঁটি গেড়েছে এই জঙ্গি গোষ্ঠী। পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করে ফেলেছে তারা। বীরভূম, বর্ধমান, নদিয়া, মালদা, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায় আইএস জাল ছড়িয়েছে। এই তথ্যের চিন্তার ভাঁজ গোয়েন্দাদের কপালে। গণহত্যা নয়, মূলত টার্গেট কিলিং বা ব্যক্তি হত্যাকেই হাতিয়ার করতে চাইছে আইএস। সামাজিক হিংসা অস্থিরতা ছড়ানোর মধ্য দিয়ে দল ভারী করার চেষ্টায় এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন।